হাত ধরাটা এত সহজ না, অনেক সাহস লাগে, দম লাগে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার। এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক, যে কিনা রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে। দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক। আমার সব থেকে নিঃস্ব মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি। আমার সামনে যারা বসে আছেন তারা এক একজন রিমার্কের যোদ্ধা। আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন। আপনজন কখনো পর হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার্ক যখন এই যে হার্টশেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, তো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে মানে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার্ক আপনজন শুরু করেছে। তো এই এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে, ওই যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হব না। রিমার্ক এই এই ওয়াদাটা করতে পারে ইনশাআল্লাহ। আপনজন মানে হচ্ছে সব থেকে কাছের কেউ, যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে, পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আমার সব থেকে বিপদের মোমেন্ট, সব থেকে নিঃস্ব মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি। তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে, যারা আমার আশেপাশে কাজ করছে, তারা কেউই আমার না, অনেকেই আমার, অনেকেই আমার আপনজন কিংবা অনেকেই আমার কলিগস, আমার কোয়ার্টিস্ট অনেকেই আছে। বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি। এবং যখন আমি হার্লেনের সাথে, আমার মা মারা যাওয়ার পর অনেক পরে আমি হার্লেনের সাথে যুক্ত হয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কী হয়েছে, আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে। আমি আসলে অনেক বেশি লাকি বলবো নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ। অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব, সো ওই চিন্তাভাবনা মাথায় না রেখে একটা চিন্তাভাবনাই মাথায় রাখুন যে রিমার্ক হার্লেন আপনজন আছে আপনাদের পাশে, এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে, এবং আমি তো আছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হই, আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হার্লিনের সাথে যুক্ত হই। সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি, কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার না, এটা তো আমার কোম্পানি, আমি এটা ওন করি, ইটস মাই হোম, মানে আমার বাসা যেরকম এটা সেম। দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক। সো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে তাদের, যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলে ওই বিজনেসের উপরেই, যারা এই যে বিজনেস, এই যে রিমার্কের পণ্যগুলো নিয়ে কাজ করছে, মানুষের কাছে, আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে, সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি। রিমার্ক হার্লান অলরেডি পুরো ইন্ডাস্ট্রিতে একটা আপনজনে পরিণত হয়েছে, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের মেগাস্টার, উনি বসে আছেন, এবং উনি শুধু একা বসে নেই, উনি বাংলাদেশের টপ ক্লাস মডেল এবং নায়িকাদেরকে নিয়ে বসে আছেন, সাথে আমিও আছি। এবং আমার সামনে যারা আছেন, আমার সামনে যারা বসে আছেন তারা এক একজন রিমার্কের যোদ্ধা। আপন জন মানি তো হচ্ছে একদম আপন, নিজের মতো একটা, সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায়, বাট এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশেই প্রথম, সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে। সো আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি, সেটা আসলে আমাদের বাংলাদেশের আগে কখনো করেনি। সো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভড এবং আমি ফ্যামিলির একটা অংশ। আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি, এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক, যে কিনা রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে, এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি।
এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব। এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে।